হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো মিঠু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাঁধাকপি দিয়ে আমি তোমাদের একটি নতুন রেসিপি রান্না করে দেখাবো, একদম নতুন রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সত্যি ফ্রেন্ডস। অনেক সুন্দর, অনেক দারুণ খেতে হয়। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি নিয়ে তারপর এটা আমি দুভাগ করে কেটে নিয়েছি। বাঁধাকপি তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাঁধাকপির পকোড়া, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, অনেক রকমভাবে খেয়েছো ফ্রেন্ডস। এভাবে একবার ট্রাই করে দেখো, অনেক রকমভাবে খেয়েছো, এটা একবার ট্রাই করে দেখো সবাই। গ্যারান্টি দিয়ে বলছি, অনেক খেতে অনেক দারুণ হয়, অনেক টেস্ট হয় খেতে। দেখেন আমি বাঁধাকপিগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এই দেখো এভাবে সবগুলি আমি এভাবে টুকরো করে, আমার এটার জন্য অর্ধেক বাঁধা অর্ধেকটাই হয়ে যাবে। তো এখানে বাকিগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলি আমার টুকরো করা হয়ে গেছে। তো এখন আমি দেখো, তারপর এখন হচ্ছে মেইন যেটা কাজ সবচেয়ে। এখন আমি একটা সুতো নিয়েছি, সুতোটাকে আমি অর্ধেক ছোট একটা করে অর্ধেক করে কেটে নিয়েছি। তো কেটে আমি এভাবে সুন্দর করে একটা বাঁধাকপি টুকরো নিলাম। নিয়ে বাঁধাকপি টুকরোগুলি তো পরে যাচ্ছে, তার জন্য আমি এটা ভালো করে সেট করে এটাকে আমি বেঁধে নেবো। এটা হচ্ছে সবচেয়ে মেন পার্ট এটার মধ্যে, নাহলে কিন্তু বাঁধাকপিগুলি এভাবে যখন আমরা রান্নাটা শুরু করব তখন এই প্রসেসটা যদি এভাবে না করি তাহলে বাঁধাকপি এভাবে খুলে যাবে, তো রান্নাটা অনেক দেখতে মানে ভালো হবে না। তো তার জন্য আমি এভাবে করে সবগুলি বাঁধাকপি এভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম। দেখো কি সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তোমরা এভাবে শুধু দিয়ে সবগুলি বাঁধাকপি এভাবে বেঁধে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমি তার জন্য নিয়েছি যেটা লাগবে, দুটা টমেটো নিয়েছি, দুটা টমেটো আমি এভাবে কেটে নিচ্ছি চার টুকরো করে। তারপরে কিছু কাঁচা লঙ্কা, তারপরে আমার একটু আদার পরিমাণ বেশি লাগবে এটার মধ্যে, কারণ তোমরা চাইলে এটা রুটির সঙ্গে খেতে পারবে, ভাতের সঙ্গে খেতে পারবে, কারণ এখন তো ঠান্ডার দিন, ঠান্ডার দিন এটা রুটির সঙ্গে খেতে অনেক টেস্ট হবে খেতে। তো এখানে আমি 10-12টার মতো কাজু বাদাম নিয়ে নিলাম। তারপরে কাজু বাদামগুলি আমি এবার মধ্যে দিয়ে হাফ হাফ করে ভাগ করে নিচ্ছি। তো তারপর আমি মগজদানাগুলি আগে ভিজিয়ে রেখেছি, তো এখানে আমি মগজদানা নিয়ে নিলাম। এখন আমি মিক্সার নিয়ে নিলাম, মিক্সারের মধ্যে আমি কাজু বাদামগুলি তারপর মগজদানাগুলি নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে নিলাম মগজদানাগুলি, তোমরা চাইলে আস্তা দিতে পারো, কিন্তু আস্তা দিলে মানে মিক্সচারটা এত ভালো হয় না, একটু মধ্যে দিয়ে ভেঙে দিলে ভালো হয়। আমি এটার মধ্যে 4 চামচের মতো জল দিলাম। দেখো পেস্টটাকে সুন্দর হয়েছে, তো আমার মগজদানের পেস্টটা হয়ে গিয়েছে। আমি এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। দেখো সত্যি ফ্রেন্ডস, গ্যারান্টি দিয়ে বলছি এটা এভাবে তোমরা কেউ রান্না করো নি বাঁধাকপি, একবার ট্রাই করে দেখো। দেখানে আমি বাকি সবগুলি টমেটো, আদা কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি নিয়ে সবগুলি পেস্ট বানিয়ে নিলাম। দেখো এটার মধ্যে আমি পেস্ট বানিয়ে নিলাম, কারণ এটার মধ্যে তো অনেকখানি মগজদানা পেস্ট লেগেছিলো, তো এটার মধ্যে আমি বানিয়ে নিলাম। তার আমি কিছু মটরশুঁটি নিয়ে নিলাম, কারণ এখন তো শীতের সবজি, বাজারে মটরশুঁটি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ একদম দেখতে। তো এখন গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এটার মধ্যে আমি 1 মগ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এসছে, তারপরে আমি এখানে সবগুলি বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। তোমরা স্বাদ মতো লবণ দেবে, কারণ কেউ একটু বেশি লবণ খায়, কেউ একটু কম লবণ খাও। দেখেন তারপর 1.5 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করবো আমি এখন। দেখো কি সুন্দর হয়ে আছে, এগুলো একটু নাড়াচাড়া করে আমি এখন এটা একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি 3 মিনিটের মতো এটা আমি মানে সিদ্ধ করব। দেখো আমি এখন ঢাকনা খুলে নেব, তা আমার 3 মিনিট হয়ে গেছে। দেখেন আমি ঢাকনা খুলে নিলাম, দেখো কীভাবে ফুটছে, তো এগুলি আমার হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলিকে দেখো কি সুন্দর হয়েছে কালারটা, সত্যি কেউ মানে তোমরা মানে লাস্ট অবধি দেখো ভিডিওটা সবাই, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সত্যি ফ্রেন্ডস মানে সবজিটা এত স্বাদ হয়, এত সুস্বাদু খেতে। তো আমি সবগুলো এখানে নিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে বাঁধাকপিগুলি কীভাবে। তো আমি এখন দেখছি মানে কোনো সুতোগুলি খুলে আছে কি না, খুলে থাকলে আমি এগুলি আবার সুন্দর করে বেঁধে দেবো। তোমাদের যদি মনে হয় যে সুতোগুলি খুলে গিয়েছে, তোমরা আবার এগুলি পরে আবার একটু করে বেঁধে দিতে পারো। তো এখানে আমি এগুলি দিয়ে সবগুলি রান্না করবো। তো এখন পরে চলে যাই পরের স্টেপে। তো এখানে আমি গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে তো এখন আমি বাঁধাকপির টুকরোগুলি এভাবে সুন্দর করে ভেজে নেব হালকা করে।
বেশি ফ্রাই করবে না, বেশি ফ্রাই করলে এগুলি আবার পরে ভালো লাগবে না খেতে, তো আমি এগুলি হালকা করে ফ্রাই করে নেব। তো আমি এখন এগুলিকে উল্টিয়ে উল্টিয়ে সুন্দর করে ফ্রাই করবো আস্তে আস্তে করে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে তো রাখবে, না হলে এগুলি আবার পুড়ে যাবে, আস্তে 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 উল্টাবে, না হলে কিন্তু সুতোটা আবার খুলে যাবে। তো মানে অনেক সাবধানে এটা করতে হবে, ভালো রান্না খেতে তো একটু পরিশ্রম করতে হবে না বন্ধুরা? তো এখানে সুন্দর করে দেখো কি সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে দেখো কি সুন্দর লাগছে বাঁধাকপিগুলি। দেখ এখন চলে যাবো পরের স্টেপে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তারপর একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে, যখন টমেটো পেস্টটা একটু ঘন হয়ে আসবে, একটু নুন দিয়ে দিলাম, নুন তো স্বাদ মতো দেবে। নুন দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এটা আবার কেউ একাদশীর দিনও এই সবজিটা রান্না করতে পারো, এটা একটা নিরামিষ আইটেম। তো এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এখন মশলা যতক্ষণ অব্দি না কষে, মশলা সুন্দর করে কষিয়ে, তো এখানে আমি আবার 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, কালারটা একটু লাল মানে লাল হয়ে আসার জন্য। আবার কেউ যদি মনে করো কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিবে, দিতে পারো, তো দেখো কালারটা কত সুন্দর হয়ে আসছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি মটর এগুলি দিয়ে ভালো করে নেড়েছে, ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আবার আস্তে আস্তে করে। এ দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে, মটরশুঁটিগুলো আস্তে আস্তে হয়ে গিয়েছে। তো এখন আমি মগজদানের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেতে রাখবে, না হলে কিন্তু মশলাটাও পুড়ে যাবে, ভাজা 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 সুন্দর হয়ে আসবে না। তো এখন আমি এটা দিয়ে আর একটু সুন্দর করে এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা একটা নিরামিষ আইটেম, তো এটা কেউ একাদশীর দিন এটা এই রেসিপিটা রান্না করতে পারো। এই রেসিপিটা রুটির সঙ্গে, একাদশীর দিন তো আমরা সবাই রুটি খাই, তো রুটির সঙ্গে এই রেসিপিটা মানে রান্না করে খেতে অনেক টেস্ট হবে রুটির সঙ্গে, কারণ এটা অন্যরকম স্বাদের একটা রেসিপি। বাঁধাকপি তো আমরা অনেক রকমভাবে খাই, এ কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ বড় মাছ দিয়ে খায়, অনেক রকমভাবে খায়। এভাবে একবার ট্রাই করে দেখো ফ্রেন্ডস, অনেক টেস্ট হয় খেতে। তো আমি মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এ দেখো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখো। তারপর এখানে আমি 2 বাটি কাঁচের বাটি দিয়ে, ছোটো কাঁচের বাটি দিয়ে 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও জলটা ভালো করে ফুটিয়ে নেব। তো এখন জলটা ফুটুক আস্তে আস্তে সুন্দর করে, এই দেখো কি সুন্দর হয়েছে, কেউ বল একদম সিম্পল রান্না, কোনো এত ঝামেলা নেই, ঝটপট হয়ে যাবে আর একদম কম মানে মশলা দিয়ে এই রান্নাটা। খুব রিচ না, একদম হালকা একটা খাবার, সবাই খেতে পারবে, এটার মধ্যে কোনো মানে এত কোনো মশলা কোনো ঝামেলা নেই, একদম সিম্পল রান্না, সবাই খেতে পারবে। তো এখন তারপরে এ দেখো আমার এটা সুন্দর করে ফুটে গিয়েছে জলটা, তো এখানে আমি বাঁধাকপির টুকরোগুলো এভাবে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার 5 মিনিট আরও 2-3 মিনিট এভাবে ফুটিয়ে নেব। তারপর একটু গরম মশলা দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করবো, তারপর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, জাস্ট মানে কি বলবো ফ্রেন্ডস, কাছ থেকে দেখলে বলতে পারবো যে এত টেস্ট হয়েছে খেতে, মানে কি বলবো, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের একটা বাটির মধ্যে আমি নিয়ে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, ভিতরে একদম মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা একদম সুন্দর করে ঢুকেছে। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।